আজ মহালয়া, আজ রোদ ঝলমলে আকাশ, তবে পুজোর চার দিন কেমন থাকবে আবহাওয়া, কি জানাচ্ছেন আবহাওয়াবিদরা, আবার কি ঝড় বৃষ্টির সম্ভাবনা, তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এই ধরনের আবহাওয়া লেটেস্ট আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তা চলুন দেখে নিন, আজ সকাল থেকে রোদ ঝলমলে শরতের নীল আকাশ দেখা গিয়েছে, তবে বেলা বাড়লে বিক্ষিপ্ত বর্ষণের পূর্বাভাসে রয়েছে। তবে তেমন কোনো নিশ্চয়তা নেই, কাজেই মহালয়া বর্ষণ মুক্ত হবে বলে আশা করা যাচ্ছে। পুজোতে তেমন দুর্যোগে কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর, তবে দু এক জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গে এখনও বর্ষণ থেকে মুক্তি পাচ্ছে না, জারি থাকছে বর্ষণ। রোদ ঝলমলে আকাশ মহালয়ার সকাল থেকে, দেবপক্ষের সূচনায় বর্ষা সূর্যের দেখা মেলেনি, তবে শরতে নীল আকাশে তরপণ সারলেন সাধারণ মানুষ। সুখবর শুনিয়েছে হাওয়া অফিস, দিনভর রোদ ঝলমলে আবহাওয়া থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতে আজ মেঘমুক্ত থাকবে আকাশ, বর্ষণের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তারা। তাই পুজোয় কেমন থাকবে আবহাওয়া, বর্ষায় বিদায় নিতে শুরু করলেও পাকাপাকিভাবে বর্ষা বিদায় নেয়নি, তারই মাঝে বিক্ষিপ্ত বর্ষণ হচ্ছে জেলায় জেলায়। কয়েকদিন আগে পর্যন্ত শহরে বর্ষণে ভেজেছিল, তখন আশঙ্কার কথা শুনিয়েছিলেন হাওয়া অফিস। পুজোর মধ্যে বর্ষণের সম্ভাবনার কথা শুনিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর, কিন্তু দিন যত এগিয়ে আসছে বর্ষণের সম্ভাবনা ক্ষীণ হচ্ছে। আপাতত পুজোর চার দিন বর্ষণে কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। আপাতত রাজ্যে ভারী বর্ষণে কোনো সম্ভাবনা নেই, বলতে গেলে মেঘমুক্ত পুজো কাটবে শহরবাসী, তবে হালকা বর্ষণে পূর্বাভাস থেকেই যাচ্ছে। ভারী বর্ষণের সম্ভাবনা না থাকলেও কোথাও কোথাও হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে। চতুর্থী পর্যন্ত শহর ও জেলায় কোনো ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হালকা বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তারা। তবে উত্তরবঙ্গে চলছে বর্ষণ, বর্ষণ থেকে আপাতত মুক্তি নেই উত্তরবঙ্গের। দার্জিলিং, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সিকিম থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি অক্ষরেখা বিস্তৃতি রয়েছে, যার জন্য এই বৃষ্টি। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।